দিনহাটায় বয়স্ক বাবাকে ছুরি মেরে খুনের চেষ্টার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মদ্যপ অবস্থায় গুণধর ছেলের এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় দিনহাটার বড় ফকির টকিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পাল্টা ছেলেকে মারধর করে বাড়ির লোকেরা। আহত ছেলে জহরুলের অবস্থাও আশঙ্কাজনক। আহত বাবার নাম মহির মিয়া। ঘটনার পর আহতর বাবা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে বাড়ির লোকেরা, পাশাপাশি স্থানীয়রা। বয়স্ক বাবার অবস্থা আশঙ্কাজনক, তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি 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 আমি